তোমায় হৃদয়মা ছাড়ি রাখবো ছেড়ে দেবো না 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 একবার ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না তাই হর হরি হরি বল আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো Thank you.
শুক বলেই আমার কৃষ্ণ গিরি ধরেছিল বুঝলে শানি আমার গোবিন্দের এত ক্ষমতা আজ সে গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিল তোমার রাধা রানীর কিসের শক্তি আছে বলো তাহলে শুনি শুক বলেই আমার কৃষ্ণ গিরি ধরেছিল শুক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শারি বলে শারি বলে আমার রাখা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন শারি বলে আমার রাখা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের অন্তরা সুখ বুঝতে পারলেন বৃথাই দ্বন্দ্ব কারণ রাধা গোবিন্দ যে একে অপরের পরিপূরক তাই একত্রে বন্দনা করি সেই যুগলে শুক সারি দুজনা দ্বন্দ্ব খুঁজে গেল শুক সারি দুজনা দ্বন্দ্ব খুঁজে গেল জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার হৃদয় গর্বে আনন্দে হরে হরে বল রাধা কৃষ্ণের নামে এবার হরে হরে বল বৃন্দাবনে চলো জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার হরে হরে বল বৃন্দাবনে চলো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও গো রাই আমাদের রাই আমাদের আমরা রাই এসাম তোমাদের রাই আমাদের ও গো রাই আমাদের রাই আমাদের আমরা রাই এসাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আমার এখনো সে রাধা রানী ওই বাঁশির সুরে বগুড়িনী অষ্ট সুখীর শিরোমণি অষ্ট সুখীর শিশিরোমণি নব সাজে রে সকলে কৃষ্ণ নাম বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णचंद्र हर कृपा करुणा
नमः।
তাই সকলে মিলে একসাথে আনন্দ করে গাইব এই বাসনায় আজ এই গানের পছন্দ করেছি তাই সবাই একসাথে গাইব আমার একলানি তাই একলানি তাই একলানি তাই একলানি তাই হরি নাম দিয়ে জগ নিতাই চা হরি নাম দিয়ে ঝোগ
হরি নাম দিয়ে জগৎ দুবাহু তুলে বলে নিতাই গো প্রমানন্দে গৌর হরি হরি বল ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিল নাম রে ভজ গৌরাঙ্গ সকল ভক্তগণের কণ্ঠ কোথায় আর হাতের তালি বা কোথায় যে গুণাচার দুবাহু তুলে কৃষ্ণ নাম করতে বলে গেছেন তাদের নাম এই নবদ্বীপ ধামে আমরা দুবাহু তুলে স্মরণ করতে পারি না একসাথে সকলে মিলে দেখি দুবাহু তুলে নি তাই গোর হরব তালে তালে একসাথে ভজ গৌরাঙ্গ হয় দুঃখে রোগ সা
राधा मदन गोपाल मंदिरे आमरा सकले एकत्रित हुएछि ठीक तेमोनी सेई समय गोरा चाँदेर आह्वाने एकत्रित हुएछि सकले তাই বর্ণনা করি সেই উৎসবে আজ কি কি ঘটছে। সকলে মিলে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে, তাই কিভাবে সেই নাম করছে সকলে বলছে, দেখো গোবিন্দ মৃন্দঙ্গ লইয়া বাজে কাকা হইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে কাকা হইয়া থইয়া, করতালি অদ্বৈত ছপ করতালি অদ্বৈত ছপ হরিদাস করে গা শ্রীবাস ধর নাচি গোরা কীর্তন মঙ্গ নাচি গোরা কীর্তন মঙ্গ নাচি গোরা কীর্তন মঙ্গ। আজ সকল পার্শ্বদগণ একত্রিত হয়ে সকল ভক্তগণ একত্রিত হয়ে সেই আনন্দ উৎসবে কৃষ্ণ নাম করছেন, হরি ধ্বনিতে মাতোয়ারা হয়েছে। তো সেখানে এই শ্রীবাদ্যযন্ত্র বা কেন পিছিয়ে থাকে, এই গোটা বিশ্বে যত ধরনের সঙ্গীত হয় তার মধ্যে একমাত্র বাদ্যযন্ত্র যার নামের আগে আমরা শ্রী কথাটা ব্যবহার করি, কারণ
আমাদের বিশ্বাস যে এই মঙ্গল বাদ্যের ধ্বনিতে সকল অশুভ সকল অমঙ্গলের নাশ হয়। তাই তো গোরা চাঁদ এই শ্রীবাদ্য সংযোগে আমাদের সকলের কাছে বিলিয়েছিলেন কৃষ্ণ নাম। তাই সেই বাদ্য আজ একটু কৃষ্ণ কথা বলবে না, তা কি হয়? তাই ভক্তগণের মধ্যে সেও আজ কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। তাই সে কি বলছে? বলছে, বৃন্দাবনে রাধিকা শরণে, বৃন্দাবনে রাধিকা শরণে, প্রেম বন্ধনে বাঁধ কৃষ্ণ, সুথিতে রাধার সেই প্রেমধার, নদিয়া ধামে অবতীর্ণ, দুটি দুটি ভাই গৌর নিতাই, হরে হরে বলি নাচো তো, গদাধর শুনি হরুষিত মনে, প্রেম সঙ্গীত গাও তো, জয় ধ্বনি করি ঘোরাটা পিরাটা সীতা নাচ দেখা যায় যে আমার রাধারানী এবং তার অষ্ট সখীগণ জয়ী হয়েছে এই হোলি খেলায়। স্বভাবতই ভাবে আমাদের প্রাণ গোবিন্দ হয়েছেন গোয়ালিনীর কাছে পরাজিত। তাই এই দুপক্ষের মধ্যে খেলায় এক পক্ষ যখন জিতে যায় তখন অপর পক্ষকে আমরা কিভাবে কথা বলি, আমরা কিভাবে বলি, এ বাবা হেরে গেলে, এ বাবা চিঠি তোমরা হেরে গেলে, তা এর ব্যতিক্রম হয়নি সেখানেও। তাই রাধা পক্ষ জিতে যাওয়ার পর অষ্ট সখীগণ আজ প্রাণ গোবিন্দকে কেন্দ্রে রেখে তাকে ঘিরে ঘিরে তাকে উপহাস করে আজ কি কি কথা বলে তা বরং আমরা একটু শ্রবণ করি। বলছেন, হে দে হে ঘর হয়ে
মাঝে মরে যাই আমরা লাঞ্জে মরে যাই গো আলিনির শোনে হেরে গেলে কানাই ছি ছি গো আলিনির শোনে হেরে গেলে কানাই ছি 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 আমরা লাঞ্জে মরে যাই ছি ছি আমরা লাঞ্জে মরে যাই ললিতা ললিত হাসি প্রহেল কাগাই ললিতা ললিত হাসি নাগরকে কি বলছে ওহে হারুয়া নাগর একবার খেলাবে নাকি ওহে হারুয়া নাগর একবার খেলাবে নাকি একবার হেরে ছোটাতে কি হয়েছে আরে না হয় হিমান তোমার ঠিক জিতায়ে দেব আরে একবার হেরে ছোটাতে কি হয়েছে না হয় হিমান তোমার ঠিক জিতায়ে দেব হারুয়া নাগর খেলাবে নাকি ওহে হারুয়া নাগর খেলাবে নাগরকে এভাবে উপহাস করছে বলছে একবার হেরেছ তো এ আর এমন কোনো ব্যাপার নয় আরেকবার খেলো দেখবে আমরাই তোমাকে জিতিয়ে দেব মানে এ হচ্ছে ফন্দি তুমি আরেকবার খেলো তোমাকে আবার হারাবো তাই সবাই অনুনয় বিনয় করে চেষ্টা করছে যাতে নাগরকে আরও একবার খেলানো যায় আর আরও গোহারা হারানো যায় তাই এবার অষ্টসখী আরেক সখী সে কি বলছে রঙ্গ ভরে রঙ্গ দেবি শ্যামের সুধায় আবার খেলিবা ভাগো গোপিকা সভায় তুমি আবার খেলি সকলে মিলে যেখানে পরিকল্পনা করছেন যাতে নাগরকে আরও একবার খেলিয়ে আরও একবার হারানো যায় সেখানে আমাদের সুদেবী সুদেবী এগিয়ে এসে নাগরকে আলাদা করে ডেকে নিয়ে বলছেন সুদেবী সজল পাখি শ্যাম নাগরে বুঝা
সজলো আখি শ্যাম না গোরে বুঝা তুমি যেন ওদের কথায় আর কান দিও না ওদের কথায় শ্যাম কান দিও না আরে বুঝলে গল্প করলে শুনবে কখন ওদের কথায় আর কান দিও না সুদেবী বলছে শ্যামকে এই প্রলোভনে পা দিও না খবরদার ওদের কথায় আর কান দিও না বলে কয়ে খেলায় তোমায় আবার হারায় দেবে তুমি যেন আর ভাগো খেলো না হরি আর ভাগো খেলো না হরি তোমার প্রতিপক্ষে আছে আমরা ভক্তগণকে এতবার হারতে দেখতে পারি আমাদের প্রাণের কৃষ্ণকে পারি 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 না তো তোমায় বারে বারে নিষেধ করি তোমায় বারে বারে হরি নিষেধ করি তুমি জানো আর ভাগো খেলো না হরি তোমায় বারে বারে নিষেধ করি তোমায় বারে বারে আমি নিষেধ করি তুমি জানো আর ভাগো খেলো না হরি তোমার হাতে ধরি পায়ে পড়ি না গড়ি হাতে ধরি আমি পায়ে পড়ি তখন আর সেই গোবিন্দদাস জ্ঞানদাস আজ মিনতি করে বলছেন সে যেন আর হোলি না খেলে মানে আর যেন সে রঙের খেলায় না খেলে কারণ তিনি সেই খেলায় পরাজিত হয়েছেন আর ঠিক পরাজিত হওয়ার পরে এত রং দিয়েছে সখীরা এত রং দিয়েছে আপনারা জানেন সেই লীলা কথায় বলা হয়েছে ঠিক যখন তার এই ময়ূরের পালকটি যা মাথায় শোভা পায় সেই রঙের ভারে যখন নুয়ে পড়ছে ঠিক সেই সময় রাধারানী গিয়ে তা আবার যথাস্থানে বসিয়ে দেয় আর তারপরে এই খেলায় কি আর কোনো হার জিত থাকে তাই সেই খেলায় যদি হার জিত নাই থাকে তাহলে আমরা সকলে মিলে কি বলবো জয় রাধে গোবিন্দ এরম ভাবে বলবো জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ খিদে পেয়েছে ঘুম পেয়েছে গরম লাগছে কোনটা জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ আওয়াজ কই এইদিকে আচ্ছা দেখি কোন দিকে আওয়াজ আসছে প্রথমে সামনে প্রথমে সামনে জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ পিছনে জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ প্রেমানন্দে বলো সবে এদের গলার আওয়াজ নাই 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 কৃষ্ণ নাম করতে বল তাহলে কোথায় আওয়াজ কোথায় দেখি শুনি একটু
জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। বাহ, এবার এদিকে আসি, ওনাকে একটু বসার জায়গা দাও। জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, প্রেমানন্দে বলো সবে, প্রেমানন্দে বলো সবে। তাহলে কোন দিকে বেশি হলো, কোন দিকে? সামনে। হ্যাঁ, তাই বল, হরে হরে বল। তালে তালে জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, প্রেমানন্দে বলো সবে, রাধে গোবিন্দ, প্রেমানন্দে বলো সবে, রাধে গোবিন্দ। মধুমাখা কৃষ্ণ, মধুমাখা কৃষ্ণ, জয় পরম প্রভুর চরণ যেন আমরা কখনো না ছাড়ি। আরো এক আমাদের অতি পরিচিত সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা স্মরণ করি প্রভুর
কলির জীবে ডাকছিল।